কবিতা বল্লভপুর নামক এক জায়গার নামী দামি প্রাইভেট স্কুলে পড়াশোনা করত। তবে কবিতার বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সে পড়াশোনাতে খুবই ভালো হওয়ায় ওরকম একটা ভালো স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। কবিতা খুবই নম্র, ভদ্র এবং মেধাবী একটি মেয়ে ছিল। সে তাদের ক্লাসে যে কোনো বিষয়ে অন্যান্য ছাত্রছাত্রীদের তুলনায় এগিয়ে থাকত। কবিতা গরিব হলেও সে পড়াশোনায় খুবই ভালো হওয়ায় এবং তার সহপাঠীদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করায় কেউ তাকে কখনো বিরক্ত করত না। ক্লাসের সকলেই তাকে পছন্দ করত। এমনই একদিন, এই কবিতা, আমি এই জিনিসটা কিছুতেই বুঝতে পারছি না। দেখ না, তুই আমাকে একবার বুঝিয়ে দিবি রে? হ্যাঁ পিঙ্কি, আমি তোকে নিশ্চয়ই বুঝিয়ে দেব, তবে আমি তোকে এক ঘন্টা পরে বুঝিয়ে দিতে পারবো। তুই তো জানিস বাড়িতে আমি মায়ের হাতে হাতে কাজ করি, আবার মাঝে মধ্যে আমার বাবার সঙ্গেও আমাকে কাজ করতে হয়, সেই জন্য আমি পড়াশোনা করে সেরকম সময় পাই না। আর আজকে তো আমি হোমওয়ার্ক করেও নিয়ে আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, কিন্তু তুই অবশ্যই বুঝিয়ে দিবি প্লিজ। আমি জানি এই ক্লাসে কেবলমাত্র তুই আছিস যে আমার প্রবলেমটা সলভ করতে পারবে। তুই খুবই ট্যালেন্টেড, আমরা দুটো চারটে করে টিউশনে পড়ি তবু আমাদের এই দশা, আর তুই কোনো টিউশন পড়িস না তবু তুই যে কি করে সবকিছু এত ভালোভাবে পারিস। এরকম ভাবেই দিন কাটতে থাকে। কবিতা তার বন্ধুদের সঙ্গে মিলেমিশে ভালো মতোই তার স্কুল জীবন কাটাতে থাকে। সকলে খুবই খুশি ছিল, কিন্তু হঠাৎই একদিন তাদের স্কুলে কমলিকা নামে একজন ম্যাডাম আসে, আর তারপর থেকেই সবকিছু পাল্টে যায়। কমলিকা ম্যাডাম প্রচন্ড রাগী এবং লোভী ছিল। সে বাচ্চাদের সঙ্গে কখনো ভালো ব্যবহার করত না, ছোট ছোট ভুলের কারণে, আবার কখনো অকারণে সে বাচ্চাদেরকে মারধর করত। আর বিশেষ করে সে কবিতাকে একেবারেই সহ্য করতে পারত না। কি লিখেছো তুমি এগুলো? এই সবকটা উত্তরই তুমি ভুল লিখেছো। কিন্তু ম্যাডাম, আমি তো সবকটা উত্তর ঠিকই লিখেছি, বইতে তো এই উত্তরগুলোই ছিল। তুমি এবার আমাকে শেখাবে কোনটা ঠিক আর কোনটা ভুল? তুমি কি নিজেকে টিচার মনে করছো? আমি যখন বলেছি এগুলো ভুল, তার মানে ভুল। যাও তুমি, আমার ক্লাস থেকে এখনই বেরিয়ে যাও, তুমি আর এক মুহূর্তে আমার ক্লাসে থাকবে না। এই শুনে কবিতা মন খারাপ করে ক্লাসের বাইরে বেরিয়ে যায়। কমলিকা ম্যাডামের এরকম আচরণে ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরাও প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা ক্লাসে একেবারে নিস্তব্ধতা বজায় রাখে। এমনকি কমলিকা ম্যাডাম কোনো প্রশ্ন করলেও, কেউ সেটা সঠিক উত্তর জানলেও ম্যাডামের ভয়ে কেউ উত্তর দেওয়ার চেষ্টাও করত না। আর বিশেষ করে পিঙ্কি কমলিকা ম্যাডামকে প্রচন্ড ভয় করত। এমনকি সে ম্যাডামকে দেখেই থরথর করে কাঁপতে শুরু করে দিত। রিঙ্কি, এই ক্লাসটা হয়ে গেলে তুমি একবার আমার সঙ্গে আলাদাভাবে দেখা করবে তো? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এই শুনে পিঙ্কি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে কিছুতেই বুঝে উঠতে পারে না ম্যাডাম তাকে কেন দেখা করতে বলেছে। ক্লাসটা হয়ে যাওয়ার পর পিঙ্কি খুবই ভয়ে ভয়ে কমলিকা ম্যাডামের কাছে যায়। ম্যাডাম, আমি কি আসতে পারি? আপনি আমাকে আসতে বলেছিলেন। হ্যাঁ, আমি তোমাকে পড়াশোনার ব্যাপারে কিছু বলতে চাই, এখানে তো অনেকেই আছে, তুমি বরং আমার সঙ্গে লাইব্রেরিতে চলো। এই শুনে পিঙ্কি আরো ভয় পেয়ে যায়। কমলিকা ম্যাডাম পিঙ্কিকে নিজের সঙ্গে করে লাইব্রেরিতে নিয়ে যায়। তোমার অবস্থা তো খুবই খারাপ পিঙ্কি, কদিন আগে তোমাদের যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাতে তুমি খুব কম নম্বর পেয়েছো। এখন যদি তোমার অবস্থা এমন হয় তাহলে তো ফাইনালে তুমি ফেল করে যাবে। কি বলছেন কি ম্যাডাম, আমি তো খুব ভালো মতো পরীক্ষা দিয়েছিলাম, আর আমি তো 90% অ্যানসারও করেছিলাম, তাহলে আমি কিভাবে কম নম্বর পেলাম? আর এখনো তো আমাদের খাতা দেখানো হয়নি। খাতা দেখানো হয়নি বলেই তো আগে থেকে তোমাকে বলতে এলাম, যাতে আমি তোমার হেল্প করতে পারি। যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি তোমার নম্বরটা বাড়িয়ে দেব, আর শুধু তাই নয়, তোমাকে ফাইনাল পরীক্ষাতেও আমি অনেক বেশি নম্বর দেব। কি কথা ম্যাডাম, বলুন আমাকে কি করতে হবে? আমাকে 10,000 টাকা দিতে হবে, আর 3 দিনের মধ্যেই টাকাটা দিতে হবে, তবেই আমি তোমাকে হেল্প করতে পারবো। কিন্তু ম্যাডাম, আমি 10,000 টাকা কোথায় পাবো বলুন? আমার বাবা আমাকে এত টাকা দেবে না। বাবা মায়ের কাছে এত টাকা চাইলে বাবা মা আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। আমি আপনাকে এত টাকা দিতে পারবো না ম্যাডাম। তুই টাকা দিতে পারবি কিনা আমি সেটা তোকে জিজ্ঞাসা করিনি, আমি তোকে বলেছি 10,000 টাকা দিতে হবে, তোকে দিতেই হবে, আর না হলে আমি তোকে ফাইনালে ফেল করিয়ে দেব। ম্যাডামের কথা শুনে পিঙ্কি খুবই ঘাবড়ে যায়। আর আমি যে তোর কাছ থেকে টাকা চেয়েছি এটা খবরদার কাউকে জানানোর দুঃসাহস করিস না। যদি তুই কাউকে জানিয়েছিস তাহলে কিন্তু তোর সঙ্গে খুবই খারাপ কিছু ঘটবে।
পিঙ্কি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, তাই সে ম্যাডামকে কোনো কথাই আর বলতে পারে না। ভয়ে ভয়ে সে ক্লাসরুমে গিয়ে বসে পড়ে। পিঙ্কি কিভাবে টাকা জোগাড় করবে সে কিছুই বুঝে উঠতে পারে না। আর সে খুব ভালো করেই জানতো এই বয়সে তাকে তার বাবা মা 10,000 টাকা কখনোই দেবে না। সে তার এই দুশ্চিন্তার কথা তার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারে না, আর সেই কারণে সে পড়াশোনাতেও মন দিতে পারে না। এরকম ভাবেই 3 দিন কেটে যায়। কমলিকা ম্যাডাম পিঙ্কিকে টাকা জোগাড় করার জন্য মাত্র 3 দিনই সময় দিয়েছিল, কিন্তু পিঙ্কি টাকা জোগাড় করতে পারেনি বলে সে বড্ড বেশি দুশ্চিন্তায় ছিল। পিঙ্কি, আমি তোমাদেরকে কালকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম আশা করছি তোমরা সকলেই করেছো। আমি এখন যাচ্ছি, তুমি তোমার বন্ধুদের সব খাতাগুলো তুলে আমাকে স্টাফ রুমে দিয়ে আসবে। এই বলে কমলিকা ম্যাডাম সেখান থেকে চলে যায়। পিঙ্কি খুবই ভালো মতোই বুঝতে পারে ম্যাডাম তার কাছ থেকে আবার টাকা চাইবে, সেই জন্য সে ভয়ে কিছুতেই স্টাফ রুমে যেতে চায় না। ম্যাডামকে আমার বড্ড ভয় করে, ওনার সামনে যেতেই আমার হাত পা কাঁপতে থাকে। উনি আমাকে স্টাফ রুমে খাতাগুলো নিয়ে যেতে বলেছেন, আমার তো খুব ভয় করছে। তুই এত ভয় পাচ্ছিস কেন? ম্যাডাম কি বাঘ নাকি ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? খাতা নিয়ে যেতে বলেছে, তুই খাতা দিয়ে চলে আসবি, আবার কি এতে ভয় পাওয়ার তো কিছু নেই? না না, আমি কিছুতেই ম্যাডামের কাছে যাব না। আচ্ছা এক কাজ কর, তোকে ম্যাডামের কাছে যেতে হবে না, তুই আমাকে খাতাগুলো দে, আমি স্টাফ রুমে গিয়ে দিয়ে আসছি। কিন্তু ম্যাডাম তো তোকে পছন্দই করে না, কারণে অকারণে ম্যাডাম তোর গায়ে হাত তোলে, আর তুই ম্যাডামের কাছে খাতা দিতে যাবি? তাতে কি হয়েছে পিঙ্কি? ম্যাডাম আমাকে বকে মারধর করে, হয়তো আমি কোনো ভুল করি সেই জন্যই। আর এটাও তো হতে পারে, ম্যাডাম আমার ভালো চায়, সেই জন্য ম্যাডাম আমার সঙ্গে এরকম করেন। তুই আমাকে খাতাগুলো দে, আমি এখনই দিয়ে আসছি। এই বলে কবিতা খাতাগুলো নিয়ে কমলিকা ম্যাডামকে দিতে চায়। তখন স্টাফ রুমে কমলিকা ম্যাডাম ছাড়া আর অন্য কেউ ছিল না। কবিতাকে খাতা নিয়ে যেতে দেখে কমলিকা ম্যাডাম প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে কোনো কথা না বলেই কবিতার গালে ঠাস করে একটা চড় মারে। তুই এখানে কেন এসেছিস? আমি তোকে আসতে বলেছিলাম, আমি পিঙ্কিকে বলেছিলাম, আর তাহলে তুই কেন এসেছিস? তুই জানিস না তোকে দেখলে আমার ঘৃণা করে। এসছি কি নোংরা স্কুল ড্রেস পরেছে, জানি না কখনো তুই তোর স্কুল ড্রেসটা ধুয়েছিস কিনা, তোর গা থেকে তো আবার গন্ধ বেরোচ্ছে, আমার গরিবদের একদম পছন্দ না। আর আমি জানি তুই গরিব, সেই কারণেই তো তোকে আমার সহ্য হয় না। এই কথা শুনে কবিতা ভীষণ পরিমাণে অবাক হয়। আপনি একজন টিচার হয়ে এগুলো কি করে বলতে পারেন? আপনার মধ্যে তো টিচার হওয়ার কোনো গুণ নেই। টিচাররা কখনোই স্টুডেন্টদেরকে ধনী গরিব দেখে বিচার করে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে টিচাররা সকলকে সমান চোখে দেখে। আর আমি গরিব বলে আপনি আমার সঙ্গে এরকম করেন? তোর তো দেখছি ছোট মুখে বড় বড় কথা, তোর এত বড় সাহস, তুই আমাকে এই কথাগুলো বললি? আগামী 5 বছর তোকে এবার একই ক্লাসে থাকতে হবে, তুই যতই চেষ্টা করিস না কেন তুই পাস করতে পারবি না। আমি যদি ভালো করে পড়াশোনা করি আর আমি যদি ভালো পরীক্ষা দিই তাহলে আমি কেন পাস করতে পারবো না? আপনি আমাকে এসব বলে ভয় দেখাতে পারবেন না, আমার বিশ্বাস আমি কখনো ফেল করতেই পারি না। আর আপনি যদি আমাকে ইচ্ছে করে ফেল করিয়ে দেন তাহলে আমি আপনার বিরুদ্ধে অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। কবিতার কথা শুনে কমলিকা ম্যাডাম প্রচন্ড রেগে যায়, কিন্তু সে কবিতাকে তখন আর কিছু বলে না। কবিতা খাতাগুলো রেখে তার ক্লাসরুমে চলে যায়। কবিতা শুধুমাত্র কমলিকা ম্যাডামের কথাগুলোই মনে করতে থাকে। সে কিছুতেই বিশ্বাস করতে পারে না কমলিকা ম্যাডাম একজন টিচার হয়ে কিভাবে ছাত্রছাত্রীদের মধ্যে এরূপ ভেদাভেদ করতে পারে। সে গরিব হওয়ায় ম্যাডাম তাকে ঘৃণা করে, এই ভেবেই তার চোখ থেকে জল পড়তে থাকে। কবিতা, ম্যাডাম তোকে নিশ্চয়ই মেরেছে তাই না? আর তাই জন্য তুই কাঁদছিস তো? কবিতা কাঁদতে কাঁদতে তার বন্ধুদেরকে সব কথা বলে। সবটা জানার পর পিঙ্কিও আর চুপ করে থাকতে পারে না। ম্যাডাম যে তার কাছ থেকে 10,000 টাকা চেয়েছিল এটা সে তার বন্ধুদেরকে বলে দেয়। এই শুনে ক্লাসে উপস্থিত সকল বন্ধুরাই প্রচন্ড অবাক হয়। কি বলছিস ঠিকই, 10,000 টাকা না দিলে ম্যাডাম তোকে ফেল করিয়ে দেবে বলেছে? একজন টিচার এরকম কি করে হতে পারে? ম্যাডাম আমার কাছ থেকে 5,000 টাকা চেয়েছিল আর ম্যাডাম আমাকে ভয় দেখিয়েছিল। ম্যাডাম বলেছিল আমি 5,000 টাকা না দিলে আমাকে ফেল করিয়ে দেবে, সেই জন্য আমি আমার বাবার পার্স থেকে টাকা চুরি করে ম্যাডামকে দিয়েছিলাম। এরকম ভাবে এক এক করে অন্যান্য সকল স্টুডেন্টরাই একই কথা বলতে থাকে। আসলে কমলিকা ম্যাডাম সকলকেই ধমক দিয়ে টাকা হাতানোর চেষ্টা করত। তার মানে কমলিকা ম্যাডাম টাকার জন্য সবার সঙ্গে এরকম করে? ম্যাডাম আমাকে কেন পছন্দ করে না এটা আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি এবার।
আমি যেহেতু গরিব, ম্যাডাম টাকা চাইলে আমি তো ম্যাডামকে দিতে পারবো না, আর সেই জন্যই ম্যাডাম আমার সঙ্গে এরকম করেন। আমার মনে হচ্ছে আমরা সবাই মিলে এক হয়ে যদি প্রিন্সিপাল স্যারকে ব্যাপারটা জানাই তাহলে খুব ভালো হবে, তাহলে ম্যাডাম আমাদের উপর আর অত্যাচার করবে না। ঠিক তখনই সেখানে কমলিকা ম্যাডাম চলে আসে। তাকে দেখে সকল ছাত্রছাত্রীরা চমকে ওঠে। কমলিকা ম্যাডাম ক্লাসে এসেই ক্লাসরুমের দরজা লক করে দেয়। এই দেখে বাচ্চারা ভয়ে চিৎকার করে ওঠে। তোরা কি ভেবেছিস, তোরা আমার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করবি, আর আমি তোদেরকে সহজেই প্রিন্সিপাল স্যারের কাছে যেতে দেব? এবার বল কে কে প্রিন্সিপালের কাছে যেতে চাস? আজকে তোদেরকে ভালো মতো শিক্ষা দিতেই হবে। আপনি আমাদের কিছু করতে পারবেন না, আপনি আমাদেরকে আর ভয় দেখাতে পারবেন না, আপনি তো টিচার হওয়ারই যোগ্য নন। আপনাকে কে টিচার বানিয়েছিল বলুন তো? আমাকে কেউ টিচার বানায়নি, আমি নিজেই টিচার হয়েছি। তোরা তাহলে আমাকে চিনিস না, আমি একসাথে পাঁচটা স্কুলে চাকরি করি, আর আমি কোন স্কুলেরই আসল টিচার নই। তোদের স্কুলে তো অন্য একজন ম্যাডামে জয়েন করার কথা ছিল, আমি ওই ম্যাডামকে ফোন করে ওর ডিগ্রি গুলোতে আমার ফটো লাগিয়ে ওর জায়গায় এই স্কুলে এসেছি, আর আমি বাকি চারজনের সঙ্গেও ঠিক তাই করেছি। এই শুনে ক্লাসে সকলে প্রচন্ড পরিমাণে অবাক হয়। কমলিকা ম্যাডাম একে একে সমস্ত বাচ্চাদেরকে মারধর করতে শুরু করে। ঠিক তখনই সেখানে প্রিন্সিপাল স্যার পুলিশ নিয়ে উপস্থিত হয়। পুলিশ দরজা ভেঙে ক্লাসের ভেতরে ঢুকে পড়ে এবং কমলিকা ম্যাডামকে গ্রেফতার করে। কি ম্যাডাম, আপনি অবাক হচ্ছেন তো, প্রিন্সিপাল স্যার এর পুলিশ কিভাবে জানতে পারলো? আসলে সেদিন যখন লাইব্রেরিতে আপনি পিঙ্কির কাছ থেকে টাকা চাইছিলেন আমি সবটাই শুনেছিলাম, আর সেদিনই আমি প্রিন্সিপাল স্যারকে সব জানিয়ে দিয়েছিলাম, আর আজকে আমি এনাদেরকে হাতে হাতে প্রমাণও দিয়ে দিলাম। পুলিশ অফিসার কমলিকা ম্যাডামকে ধরে নিয়ে চলে যায়। জেলে যাওয়ার পর কমলিকা ম্যাডাম পাগলের মতো আচরণ করতে শুরু করে। তার চিকিৎসা করার পর জানতে পারা যায় যে কমলিকা ম্যাডাম মানসিকভাবে বিকারগ্রস্ত। আসলে কমলিকার টিচার হওয়ার স্বপ্ন ছিল, আর সেই জন্য সে প্রয়োজনীয় সমস্ত ডিগ্রি অর্জন করেছিল, কিন্তু তবুও তাকে কোথাও চাকরি দেওয়া হয়নি। সব জায়গাতেই টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলা হয়। কমলিকার পারিবারিক অবস্থা খুবই শোচনীয় ছিল, আর সেই জন্য তার চাকরিটার খুবই দরকার ছিল। এই নিয়ে বিভিন্ন রকমের দুশ্চিন্তা করতে করতে সে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে, আর সে স্কুলে চাকরিতে নিযুক্ত হওয়ার জন্য পাঁচ পাঁচটা স্কুল টিচারকে হত্যা করে তাদের জায়গায় চাকরিতে নিযুক্ত হয়। সবটা জানার পর তাকে মানসিকভাবে সুস্থ করার জন্য জেলের মধ্যেই তার চিকিৎসা চলতে থাকে। সুলেখা তার বাবা মায়ের সঙ্গে একটি শহরে থাকত। তাদের পরিবারটি ছিল মধ্যবিত্ত পরিবার। সুলেখার বাবা বেশ অনেকগুলো টাকা খরচা করে সুলেখাকে বিউটিশিয়ান কোর্স করিয়েছিল, শুধুমাত্র সুলেখার ইচ্ছা পূরণ করার জন্য। বিউটিশিয়ান কোর্স সম্পূর্ণ করার পর সুলেখা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে মেকআপ করিয়ে মেহেন্দি পরিয়ে অল্প অল্প করে টাকা জমায় এবং নিজের একটা বিউটি পার্লার খোলে। এত কষ্ট করে নতুন পার্লার খুলতেই তার জীবনে আবার এক নতুন সমস্যার সৃষ্টি হয়। সুলেখার পার্লারের উল্টো দিকে আগে থেকেই একটি নামি দামি পার্লার ছিল। সমস্যা শুরু হয় সেই পার্লারের মালিকের সঙ্গে। এত জায়গা থাকতে তোর আমার পার্লারের সামনেই পার্লার খুলতে ইচ্ছে হলো? নিজের পার্লারের অবস্থা দেখেছিস? তোর মনে হয় আমার এত ফ্যান্সি পার্লার ছেড়ে কেউ তোর পার্লারে যাবে? তুমি যখন জানোই কেউ আসবে না, তাহলে রোজ রোজ আমার সাথে ঝগড়া করতে কেন আসো? তোমার এত সুন্দর সাজানো গোছানো বড়লোক পার্লার, সেখানে থেকে নিজেদের কাস্টমারদের সাহায্য করো, এখানে এসে শুধু শুধু আমারও সময় নষ্ট করো আর নিজেরও তো সময় নষ্ট করো। তুই আমার পার্লারের সামনে এরকম একটা ভাঙাচোরা পার্লার বানিয়ে আমার পার্লারের শো পুরোপুরি নষ্ট করে দিচ্ছিস। তার বেলায় কিছু হচ্ছে না, আমার পার্লারে আসতে গেলেই এখন লোকজনকে তোর এই গরিব পার্লার দেখে আসতে হয়, এটাতে আমার কাস্টমারদের অপছন্দ হতে পারে তো? আমি তোমার সাথে প্রত্যেকদিন এই একই জিনিস নিয়ে আর অশান্তি করতে পারবো না। আমার পার্লার খুলে তো এক মাসও হয়নি, তার মধ্যে তুমি 100 বার এসেছো আমার সঙ্গে ঝগড়া করতে। তুমি শান্তিতে নিজের কাজ করো আর আমাকেও নিজের কাজ করতে দাও। তোর পার্লার আমি এখান থেকে তুলে দিতে না পারলে আমার নামও মোনামি নয়, তারপরে দেখবো কে শান্তিতে কাজ করে। এখানে আমার 5 বছরের ব্যবসা, 5 দিন আগে এসে তুই সেটা নষ্ট করে দিবি, এটা তো হতে পারে না। এই বলে মোনামি সেখান থেকে চলে যায়। সুলেখাও নিজের পার্লারে ফিরে আসে। সুলেখার পার্লারে সেই সব লোকেরাই আসত যাদের সুন্দর চুলের কাট, সুন্দর মেকআপ, সবকিছু ভালো কোয়ালিটির চাই,
অথচ কম দামে অল্প টাকা নিয়ে সুলেখা সমস্ত কাজ করে অত্যন্ত নিখুঁতভাবে কাজ করত। তাই বেশি টাকা খরচ করে মোনামির পার্লারে না গিয়ে প্রচুর লোক তার পার্লারেই আসত। এই কারণে সুলেখার প্রতি মোনামির রাগ আরো বাড়তে থাকে। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে। সুলেখার পার্লার তেমন ভালোভাবে তৈরি ছিল না বলে একটু বৃষ্টি হলেই তার পার্লারের চারিদিক থেকে জল পড়তে থাকে। একদিন সুলেখা বাজার থেকে প্লাস্টিক কিনছে, এমন সময় মোনামি তাকে দেখতে পায়। ও মাই গড, আমাদের উঠতি মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ান ছেড়ে কি এবার প্লাস্টিকের ব্যবসা শুরু করে দিল? এ বাবা, এবার এই গরিব ভিখারিগুলোকে সস্তায় মেকআপ কে করে দেবে? এই নাকি তুমি বড়লোক, তোমার নাকি শহর জুড়ে অনেক সম্মান, আর তুমি এভাবে লোকজনকে গরিব ভিখারি বলে অপমান করছো? সবার তো সামর্থ্য নাই থাকতে পারে তোমার পার্লারে গিয়ে দামি প্রোডাক্ট ইউজ করে মেকআপ করার। ওরা নিজেদের একটু খরচা বাঁচানোর জন্য আমার কাছে আসে, তাতে ভুলটা কোথায়? এত বড় বড় কথা কোথা থেকে আসে তোর? ওই তো পার্লারের অবস্থা, চারিদিক থেকে বর্ষার এমন জল পড়া শুরু হয়েছে যে তোকে প্লাস্টিক কিনতে হচ্ছে। যেই জিনিসটা নিজেই সুন্দর না, সে অন্য কাউকে কিভাবে সুন্দর বানাবে? আমার পার্লারের বাথরুমটাও তোর পার্লার থেকে অনেক সুন্দর। আমি জানিনি এভাবে আমাকে অপমান করে তোমার কি লাভ হয়। তবে একটা কথা জেনে রেখো, এক মাঘে কিন্তু শীত যায় না, সময় কিন্তু আমারও আসবে, কিন্তু তফাত একটাই থাকবে, আমি এভাবে তোমার সামনে দাঁড়িয়ে তোমার অবস্থা নিয়ে হাসবো না। আরে যা যা, আমার পার্লারে সেকেন্ড ফ্লোর বানানোর কাজ চলছে। আসলে তোর পার্লার তো কয়েকদিন পরেই জলে ডুবে যাবে, তখন বেশি লোকজনকে আমি একতলাতে জায়গা দিতে পারবো না, তাই আগে ভাগেই দুতলা করে নিচ্ছি। হ্যাঁ, সুলেখা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সে প্লাস্টিক কিনে ফিরে এসে তার পার্লারের চারিদিক প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে থাকে, যাতে কোনো দিক থেকে আর কোনোভাবেই জল না পড়ে। এদিকে সুলেখা বর্ষায় নিজের পার্লার বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, অন্যদিকে মোনামি নিজের পার্লারের দোতলা বানাতে থাকে। একদিকে সুলেখার পার্লারের অবস্থা দেখে কেউ যেমন সেখানে আসতে চায় না, অন্যদিকে এত ঝড় বৃষ্টির মধ্যেও বড় বড় গাড়ি মোনামির পার্লারের সামনে এসে দাঁড়ায়। দিনের পর দিন একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকায় সুলেখা প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। কিরে সুলেখা, আজকে পার্লারে যাবি না? বেলা গড়িয়ে যাচ্ছে তো, এত বেলা করে পার্লার খুললে হবে? গ্রাহকরা অপেক্ষা করবে তো। কেউ অপেক্ষা করবে না বাবা, আমার পার্লারে কেউ আসতেই চায় না। কোথায় আসবে, কিভাবে বসবে, চারিদিক থেকে জল পড়ে, পার্লারের বাইরে এত জল জমে থাকে, কেউ কি করে আসবে বলো? বর্ষাকালের পরে পার্লারটা খুললেই বোধহয় ভালো হতো। এইটুকুতে ভেঙে পড়লে হবে? বর্ষাকাল তো মাত্র কয়েকদিন থাকবে, তারপর তো আবার সব আগের মতোই হয়ে যাবে। তুই নিজের প্রতিভার উপর বালার উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে বাবা, আমার পার্লারের যা অবস্থা হয়েছে তা ঠিক করার মতো টাকাও তো আমার কাছে নেই, আর ওরকম ভাবে জল পাড়িয়ে বৃষ্টিতে ভিজে কেউ আমার পার্লারে আসতেও চায় না। আমি আর পার্লারে যাব না, ওই মোনামি ঠিক বলেছিল, আমার পার্লার বেশি দিন টিকবে না। তোর পার্লারের ওখানে তো জল জমে, কিন্তু আমাদের বাড়িতে তো জল জমে না। আমাদের বাড়ি খুব বড় না হোক, অন্তত পাকা তো, তাই বাইরে দৃষ্টি পড়লেও আমাদের ঘরের ভিতরে কিন্তু কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, কিন্তু আমার পার্লারটা তো ওরকম নয়, তুমি তো জানোই অ্যাসবেস্টস লাগিয়েছিলাম কম খরচ হবে বলে, তাই তো এমন অবস্থা হলো। তুই এক কাজ কর, তুই আমাদের বাড়ির ভিতরেই পার্লার খোল, দিনের বেলা আমি আর তোর মা কষ্ট করে রান্নাঘরে থেকে নেব, তারপর রাতের বেলা তুই পার্লার গুছিয়ে ফেললে আবার যে যার মতো নিজের ঘরে ঘুমিয়ে পড়বো, কেমন? সুকুমার বাবুর এই কথা শুনে সুলেখা মনে একটু ভরসা পায়। তারা বাবা মেয়ে দুজনে মিলে হাতে হাতে কাজ করে সুলেখার পার্লারের সমস্ত জিনিস তাদের বাড়িতে নিয়ে চলে আসে। সুলেখাকে সমস্ত জিনিস নিয়ে যেতে দেখে মোনামি ভেতরে ভেতরে প্রচন্ড পরিমাণে খুশি হয়। সে তার পার্লারের অন্যান্য মেয়েদের কাছে সুলেখাকে নিয়ে নানান রকমের খারাপ খারাপ কথা বলতে থাকে। আমি তো জানতাম এই অবস্থাই হবে, এত বছর ধরে এখানে আমি পার্লার চালাচ্ছি, অনেকটাই অভিজ্ঞ হয়ে গেছি, কার কতদিন নিজের স্বপ্ন ধরে রাখার ক্ষমতা আছে সেটা তার মুখ দেখলেই বোঝা যায়। ঠিক বলেছো দিদি, তোমার সাথে কেমন পায়ে পা লাগিয়ে ঝগড়া করতো বলো, তখন তো এত বড় বড় কথা বলতো, আজকে কোথায় গেল সেসব? ওর সব অহংকার বৃষ্টির জলেই ভেসে গেছে। এই এলাকায় এতদিন আমার একারই পার্লার ছিল, ভবিষ্যতে শুধু আমারই পার্লার থাকবে, শুধু একবার আমার দোতলাটা হয়ে যাক, তারপর দেখাবো তোদের কিভাবে গ্রাহক টানতে হয় আর কিভাবে নিজের ব্যবসা বড় করতে হয়। তখন পারলে ওই মেয়েটাকে কাজে রেখে নিও বুঝলে, ওর হাতের কাজ কিন্তু বেশ ভালো, তোমার পার্লারে কাজ পেলে তোমার দয় অন্তত খেয়ে পড়ে জীবনটা কাটাতে পারবে।
মোনামি এবং জুই এই সমস্ত কথা বলে সুলেখাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। সুলেখা এখন মোনামির বিপরীতে তার পার্লার খোলে না। এই দেখে মোনামি বেশ নিশ্চিন্তে সময় কাটায়। অন্যদিকে সুলেখা নিজের বাড়ির ভেতরে সুন্দর করে তার পার্লারটা আবার আগের মতো করে সাজায়। তার বাবা মাকে রান্নাঘরে দিন কাটাতে হচ্ছে ভেবে সুলেখার খুবই কষ্ট হয়, কিন্তু বাবা মাকে সাহায্য করার এই একমাত্র উপায় ছিল তার কাছে। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। সুলেখার গ্রাহকরা তার বাড়িতেই তার কাছে শাস্তি চলে আসে। ভাগ্যিস তুমি বাড়িতে পার্লারটা শুরু করলে, না হলে আমাদের যে কি অবস্থা হতো আমরাই জানি। ওই মোনামির মতো চোর আর কেউ নেই, লোক ঠকিয়ে ঠকিয়েই তো এত বড় পার্লার খুলেছে। আমার ওর পার্লারে যেতে একদম ইচ্ছে করে না। চোর মানে? ও তো অত বড় লোক, একটা অত বড় পার্লারের মালকিন, ও চুরি করতে যাবে কেন? কি যে বলো না তোমরা। আমি একটুও মিথ্যা কথা বলছি না মোনামি। আচ্ছা তুমি বলো, এই যে এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, এতে আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে গেছে তাই না? এর মধ্যে কি এসি লাগে? আর আমরা যেটুকু টাইম পার্লারে সময় কাটাই তাতে তোমার কত ইলেকট্রিক বিল আসতে পারে? খুব বেশি কি? না, খুব বেশি বিল তো ওঠে না। বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে তো আমি বাড়িতেই পার্লার চালাচ্ছি। আমার ঘরে যেমন ইলেকট্রিক বিল আসতো তার থেকে একটু বেশি আসে। এই যা, আচ্ছা তুমি এসির কথা বলছো কেন? এই আবহাওয়াতে মাঝে মাঝে আমি ফ্যানও তো অফ করে রাখি। তাহলেই ভাবো, মোনামি ওর পার্লারের এসি আর লাইটের বিলটাও কাস্টমারদের মেকআপের বিলের সঙ্গে জুড়ে দেয়। এসির বিল বেশি আসবে বলে ওকে যদি বলি এসি চালাতে হবে না, তাহলে ও ইচ্ছা করে এসি চালিয়েই রাখবে, মেকআপ নষ্ট হয়ে যাবে এই বলে। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোকেদের রূপচর্চার উপরে এত টাকা খরচা করা মানায় বলো? প্রিয়াঙ্কা এবং সুলেখা এভাবেই মোনামির পার্লার সম্পর্কে আলোচনা করতে থাকে। ওদিকে হঠাৎই মোনামি লক্ষ্য করে তার পার্লারে গ্রাহকদের আসা হঠাৎ করেই যেন কমে যায়। সে কিছুই বুঝে উঠতে না পেরে জুইকে আবার খোঁজ লাগাতে পাঠায়। ওই সুলেখা অত বোকা নয় দিদি, ও বর্ষার মধ্যে এখানে পার্লার চালাতে পারছে না বলে ও নিজের বাড়িতে এখন পার্লার খুলে বসেছে। এখন সব গ্রাহকরা ওর কাছেই যাচ্ছে। আর চুল কাটা, মেহেন্দি পরানো, মেকআপ করানো, চুল রং করা সবকিছুতেই ও অনেক কম দাম নিচ্ছে, সেই জন্য লোকজন সবাই ওখানে যাচ্ছে আর আমাদের পার্লারে কেউ আসছে না। ওর এত বড় সাহস! আমি কালকেই ওর ব্যবস্থা করছি। আমার পেটে লাথি মেরে ও বড় লোক হবে ভেবেছে? উপরবালা ওকে শাস্তি দেবে বলে এভাবে বর্ষায় ওর পার্লারটা নষ্ট করে দিল, তাও ওর টনক নড়ল না। এবার আমি পার্লারকে এমন বদনাম করব যে ও যদি সোজা স্বর্গে গিয়েও পার্লার খোলে সেখানেও কেউ ওর কাছে যাবে না। এই বলে জুই এবং মোনামি দুজনেই সুলেখাকে ফাঁদে ফেলার নানান রকম ফোন দিয়ে আটতে শুরু করে। পরের দিন সকালেই জুই এবং মোনামি নিজেদের পার্লার বন্ধ করে মোনামিদের বাড়িতে চলে যায় তাকে ভয় দেখানোর জন্য। তোকে এতবার করে বুঝিয়েছিলাম, তবু তুই আমার কথা শুনিস নি? তুই এভাবে আমার ব্যবসা বন্ধ করবি ভেবেছিস? আজকে তোরই একদিন কি আমারই একদিন? তুমি আমার সাথে এরকম করছো কেন? আমি তো তোমার পার্লারের উল্টো দিকে এখন আর বসছি না। আমি তো নিজের বাড়িতে নিজেই পার্লার চালাচ্ছি, এখনো তোমার কি সমস্যা হচ্ছে? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না এখনো। সুলেখার কথা শেষ হতেই মোনামি হঠাৎ চিৎকার করতে শুরু করে। সুলেখা কিছুই বুঝে উঠতে পারে না মোনামি কেন চিৎকার করছে। হঠাৎ করে সুলেখার পার্লারে অনেক লোক জড়ো হয়ে আসে। এই সুযোগে জুই চুপচাপ মোনামির পার্লারের কয়েকটা জিনিস সুলেখার পার্লারের এদিক ওদিক লুকিয়ে দেয়। সেখানে লোকজন আসতেই মোনামি আরো চিৎকার করতে থাকে। এরই মধ্যে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। কি হয়েছে মোনামিদি, তুমি এভাবে চিৎকার করছো কেন? ঝরঝর বৃষ্টির মধ্যে এতগুলো লোককে তুমি বাড়ির থেকে বের করলে, সমস্যাটা কোথায় তোমার? সমস্যা আমার নয়, সমস্যা এই সুলেখার, সেটাও কি জিজ্ঞাসা করো? ও আমার পার্লার থেকে প্রোডাক্ট চুরি করে এনে এখানে নিজের পার্লার চালাচ্ছে। আমি আর জুই কালকে এসব জানতে পেরে আজকে সকালেই এসেছিলাম একে জিজ্ঞাসা করতে, কিন্তু ও আমার কথা স্বীকার করলই না, উল্টো আমাকে পুলিশে ধমক দিয়েছে। তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? তোমার যা ইচ্ছে হচ্ছে তুমি তাই বলছো? তোমার পার্লারের প্রোডাক্ট আমি কেন নিতে যাব? এখানে দেখো তো তোমার পার্লারের প্রোডাক্ট কোথায় আছে। সুলেখার কথা শেষ হতেই জুই যেখানে যেখানে জিনিসগুলো লুকিয়ে রেখেছিল সেখান থেকে আবার সমস্ত জিনিস বের করে নিয়ে আসে। সুলেখা তার ঘর থেকে মোনামির পার্লারে জিনিস পাওয়া যেতে দেখে প্রচন্ড অবাক হয়। সে ওই জিনিসগুলো নেয়নি বারবার বলতে থাকলেও সুলেখার কথা কেউ বিশ্বাস করে না। আমি তোমাকে এত ভালো ভাবতাম, আর তুমিও শেষমেশ এমন করলে। চুরির জিনিস দিয়ে আমাদের মেকআপ করতে বলে তুমি এত কম টাকা নিতে পারতে তাই তো? কারণ ওগুলো কিনতে তো তোমার খরচাই হতো না।
সুলেখা সবাইকে বারবার করে বোঝাতে থাকে, কেউ সুলেখার কোনো কথা বিশ্বাস করে না। ওদিকে মোনামি এবং জুই মুচকি মুচকি হাসতে থাকে। বৃষ্টিটা একটু থামলেই মোনামি তার নিজের পার্লারের দিকে রওনা হবে এমন সময় তার কাছে একটি ফোন আসে। ফোনটা আসতেই মোনামি কেমন যেন অসুস্থ হয়ে পড়ে। সুলেখাকে জব্দ করবো বলে পার্লারটা কিভাবে রেখে এসেছি সেটাও মনে ছিল না। আমাদের পার্লারের সেকেন্ড ফ্লোরে কালকেই তো ইলেকট্রিকের কাজ হয়েছে, আর আজকেই আমি লাইট পাখা সব চালিয়ে চলে এসেছি। এই বৃষ্টির মধ্যে ক্রমাগত বাজ পড়ে আমার পার্লারের ভেতরে শর্ট সার্কিট হয়ে গেছে, সব জিনিস পুড়ে ছারখার হয়ে গেছে। উপরওয়ালা এইভাবে আমাকে দিনের দিন শাস্তি দেবে আমি স্বপ্নেও কল্পনা করিনি। আমাকে ক্ষমা করে দিস সুলেখা, তোর মতো একজন সৎ আর প্রতিভাবান মেয়েকে এভাবে প্রত্যেক দিন কষ্ট দেবার ফল উপরওয়ালা আমাকে দিয়ে দিয়েছে। তোর নামে মিথ্যা অপবাদ লাগিয়ে তোর পার্লার বন্ধ করবো বলেই এখানে এসেছিলাম, আর দেখ আমার নিজের পার্লারই বন্ধ হয়ে গেল। মোনামির কথা শুনে সেখানে উপস্থিত বাকি সকলেই সুলেখার কাছে ক্ষমা চায়। সুলেখা সবাইকে ক্ষমা করে দেয়। তারপর থেকে সুলেখা কোন রকমের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নিজের ছোট্ট পার্লার চালাতে থাকে।